হাসো বাংলা, আজকে হাসাবো আমরা। কে এই কাজ করছি? কাজ মাজ করার পরে এখানে বসলাম, বসে হাসো বাংলা চ্যালেঞ্জ আছে, ওই চ্যালেঞ্জে একটু ভিডিও দেখি। হাসো বাংলা চ্যালেঞ্জটা ভালো হয় না রে? হ্যাঁ বিরাট। তাহলে আমাকে দেখতে হবে, কিন্তু আমার তো ফোন নেই, কি করবো বল? তাহলে আমার কাছে পুঁই গাছ লাগিয়েছি, সব পোকা খেয়ে নিয়েছে। তোতে তাও ফুল টুল তো ভালোই হয়েছে। আরে ফুল কি এখন করি, এখনো ফুল ফুটিনি। যাই হোক, আমার তো ওই তো সব পোকা খেয়ে নিয়েছে, ওষুধ দিয়ে দিয়েও হচ্ছে না। আরে ওষুধ দিতে হবে, কি করবো? যাই লাগাচ্ছি সব লস হয়ে যাচ্ছে, এই করি মরি সব হচ্ছে না ঠিক মতন। যাক চাষবাস কর তাহলে। ঠিক আছে, আজকে যা গরম পড়ছে, গরমে গা ঘেমে গেল, ফ্যান হয়ে গেল, এই গরমে আর পাচ্ছি না। না হাসো বাংলার ভিডিওটা দেখ। ওকে গুগল, হাসো বাংলার ভিডিও চালাও। নিশ্চয়ই ইউটিউব এ হাসো বাংলা ভিডিও চালিয়ে দিচ্ছি। ও বাবা, এত হাসছিস কেন? যদি হাসতে মুতে ফেললি তো এরকম ভিডিও বানায়, এত ভালো ভিডিও চেপে আসছে আমার, ফোনটা দেবা একটু দেখি। আমার ফোনটা নিয়ে নিল, একটু কষ্টের ফোন। ও বাবা, কালুকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। আমার জমির পাশে ওই গুন্না মেরেছে। গুন্না? গুন্নাকে? ওই যে আমার পাশের জমিটা দেখতে পাচ্ছে, ওই জমিটাই চাষ করেছে না সেই ওই যে গুন্না আছে, গুন্না বলে ওইখানে চাষ করে, পুঁই শাক চাষ করে, খুব মেরেছে। আমরা যাবো না, মারবে খুব। চল না দেখছি আমি।
ভাই যাই ডাকবো না আবার আসবো হাসপাতালে অবস্থা কেন ডাক্তার কাছে মেরেছে এত মেরেছে কেন ভয় লাগছে ওরা বলছে আমরা নাকি আমি নাকি ফোন চুরি করেছি ভিডিও দেখছিল ঠিক আছে কি হয়েছিল তুই কেন মারবি দেখছিল এবার হচ্ছে হাসো বাংলা ভিডিও তুই সত্যি করেছিস তুই করেছিস তুই মেরেছিস আমি ফোন চুরি করিনি আমি ওর ফোন চুরি করিনি মেরেছে কে ঠিক আছে আমি মেরেছি কিন্তু কথাটা শোনো আগে ও দেখছি হাসো বাংলা অ্যাপ স্কুলে ঠিক আছে ভিডিও দেখছিল হেভি হাসির ভিডিও সে মুতে ফেলা ভিডিও ঠিক আছে নিয়ে আমি ওর ফোনটা হাতের থেকে নিয়ে ও হাসতে তো গলা করে দিচ্ছে ঠিক আছে ও ওর ফোনটা আমি দেখলাম দেখতে দেখতে ওর হাসতে তো গলা করে দিতে অভ্যাস আর আমার হাসতে তো দৌড়ানো অভ্যাস ঠিক আছে আমি ওই ফোনটা দেখতে দেখতে দৌড়িয়েছি তাহলে মারলো কে আরে মারলো আমি হচ্ছে ফার্স্টে দৌড়াতে দৌড়াতে গেলাম ঠিক আছে গিয়ে এবার দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছি ভিডিও দেখতে দেখতে হাসবো না দৌড়াবো নিয়ে ওখানে বসে বসে ভিডিও দেখছি ঠিক আছে গিয়ে আমার প্যান্ট ট্যান ধরে টানাটানি শুরু করেছে ঠিক আছে এই দেখো প্যান্টটা ছিঁড়ে দিয়েছে এই দেখো ঠিক আছে এবার যে আমি বলছি প্যান্ট ছাড় বলে লাঠি চড় মেরেছি ঠিক আছে দেখছি নাক মুখ ফেটে গেছিলো তাহলে তোমার আমার প্যান্ট টেনে ধরে ছেড়ে দিয়েছে দাদু ওর উপর তোমার রাগ আছে আমার ওপর কিসের রাগ আমরা তো হাসাহাসি করছিলাম ভিডিও দেখে হাসছিলাম না এইখানে আমার জমি ওইখানে আমি পুঁই শাক বুঝেছি প্যাট প্যাটে আর ও যে ইয়ে বলেছে ফোনটাকে ফোন তো ওখানে ফেলে পড়ে গেছে তাহলে আমি যদি ফোন নিয়ে যেতাম আমাকে আমি আবার আসতাম এই যাত্রায় তো বেঁচে গেলাম পরেরবার দেখবো যাই হোক আপনারা ভুল করবেন না লাইক শেয়ার করে দেবেন ঠিক আছে আর সব কিছু দিয়ে ফেলাই দেবেন।